Photoshop Boys Video Number 3 হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব, এই ভিডিওটি আমি দুটি পর্বে ভাগ করেছি, মানে দুটি অংশ বলতে পারো। যার প্রথম অংশটুকু এখন আমি তোমাদেরকে বলবো, আর পরের অংশটুকু যদি তোমরা শুনতে চাও বা প্রথম অংশটুকু শোনার পর যদি তোমাদের মনে হয় যে না আমি পরের অংশটুকু শুনব, তাহলে তোমাদেরকে একটা কোড আমাকে বলতে হবে। মানে যারা প্রথম অংশটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে তারাই হয়তো সেই কোডটা বলতে পারবে। আমি এই ভিডিওর মাঝখানে কোনো এক সময় তোমাদেরকে কোড নাম্বারটি বলে দিব। তো সেই কোড নাম্বারটি আমাকে মেসেজ করতে হবে, সাথে এই ভিডিওটির লিঙ্ক, মানে ইউটিউবের লিঙ্কটি। তো এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করবে আমাকে এবং এই ভিডিওটির কোড নাম্বারটি বলবে। তাহলে আমি মেসেঞ্জারে তোমাদেরকে পরবর্তী অংশটুকুর লিঙ্ক দিয়ে দিব। এবং এখন থেকে এরকমেরই প্রত্যেকটা ভিডিওতে থাকবে, তাই তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটি অনেক বেশি উপভোগ করবে এবং কোড নাম্বারটি স্মরণে রাখবে। যখন আমি কোড নাম্বারটি বলবো তখন সেই কোড নাম্বারটি মনে রাখবে আর আমাকে ফেসবুক পেজে ইনবক্স করবে সেই কোড নাম্বারটি দিয়ে। তাহলে চলো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, সোজাসুজি প্রথম অংশটুকুতে চলে যাই। সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙল, শুধু শুধু চিল্লাপাল্লা করে আমাকে ঘুম থেকে তুলছে। এত ভোরে আমি কি কলেজে যাব? আমার কলেজ তো সেই 10টায়, আমাকে 6টার সময় কেন মা এরকম ডাক দিয়ে তুললো বুঝতেই পারলাম না। আমার বিছানার কাছে এসে মা বলল, তাড়াতাড়ি কর, আমি লেট হয়ে যাচ্ছি, তোকে খাইয়ে দাইয়ে তোর সব কিছু গুছিয়ে দিয়ে আর হ্যাঁ রান্নাঘরের সব কাজগুলো দেখিয়ে দিয়ে তারপরে আমাকে আবার ট্রেন ধরতে হবে। এই সব কিছু আমি ঘুমের মধ্যেই শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করে মায়ের ধাক্কায় আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম, জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ মা? আমার কথা শুনে মা বলল, কোথায় যাব, তোকে আমি বলেছি না যে তোর দিদার বাড়িতে যাব? তোর দিদুন, মানে তোর নানা খুবই অসুস্থ। আমি মায়ের কথা শুনে একটু হুঁশে আসলাম। ঠিকই তো, এক সপ্তাহ আগে তো দিদুন অসুস্থ হয়ে পড়েছিল আর মায়েরও যাবার কথা ছিল, কিন্তু মা তো গেল না, তাই এখন সব কিছু গুছিয়ে এক সপ্তাহ পর সে যাবে। আমি বললাম, মা তোমার কোনো চিন্তার কারণ নেই, আমি সব কিছু গুছিয়ে রাখবো। তখন মা বলল, শোন, তুই আর তোর বাবা এই ঘরে থাকবি আর আছিস, তোর বাবার ওষুধ জানি কোনো বেলারই মিস না যায়। আমার লক্ষ্মী মা, একটু খেয়াল রাখিস বাবার দিকে। আমি বললাম, কোনো সমস্যা নেই, তুমি নিজ টান্ডায় গিয়ে একদম বেরিয়ে আসো, আমি এদিকে খেয়াল রাখবো। তখন মা বলল, আমার লক্ষ্মী মায়ের মতো কথা, আর শোন, তোর বাবা যদি কোনো কিছু আবদার করে সেটাও কিন্তু পূরণ করিস, একটু খাবার দাবার গরম করে দিস। আমি মায়ের কথা স্মরণে রাখলাম। মা তাড়াহুড়ো করে চলে গেল আর ট্রেন ধরার জন্য, সাথে করে আমাকে নিয়ে যেতে চেয়েছিল ট্রেন স্টেশন। কিন্তু এত সকালবেলা এমনিতেই চোখে ঘুম, তার উপর আবার দৌড়ে দৌড়ি, আমার ভালো লাগেনি বলে আমি আর যাইনি। তো মা যাবার পর ঠিক 9টার সময় আমার পুরোপুরি ঘুম ভাঙল। তাড়াহুড়ো করে আমি বাবার রুমে গেলাম, বাবাকে জিজ্ঞেস করলাম,
বাবা তুমি দুপুরে কি খাবে আর ব্রেকফাস্টে তোমাকে কি বানিয়ে দেব। তখন বাবা বলল, ব্রেকফাস্টে আমি তো একটু ডিম খাবো, কলা আর হচ্ছে রুটি। তুই কষ্ট করে আমার জন্য দুটো ডিম বসিয়ে দে সিদ্ধ। আমি এবার রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে ডিম সিদ্ধ করলাম, সাথে একটা তরকারি করলাম, মানে রুটি দিয়ে যাতে খাওয়া যায় রুটিও বানিয়েছিলাম। আমি জানি বাবা আমাকে কিছু বলছে না, কেননা আমার উপর প্রেশার পড়ে যাবে, তাই হয়তো বাবা আমাকে কিছু বলছে না। কিন্তু না বললে বুঝবো কী করে? যাই হোক, যতটুকু বুঝেছি ততটুকু দিয়েই কাজ চালাতে হবে। আমি এরপরে ময়দা গুলে গোল গোল করে রুটি বানানো শুরু করলাম, আর ওইদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে কিছু তরকারি সবজি তৈরি করছি। প্রায় 20 মিনিট ধরে এসব কিছু করে বাবাকে ডাক দিলাম, বাবা তোমার খাবার রেডি। বাবা চলে আসলো এবং আমার হাতের এত খাবার দেখে সে তো একদম অবাক। তখন বাবা বলল, আমার মেয়ে বড় হয়ে গিয়েছে। আমি বললাম, বড় হব না তো সারা জীবন ছোট থাকব? ছোট থাকলে কি তুমি খুশি হও? তখন আমার বাবা অট্ট হাসি দিয়ে বলল, দূরো পাগলি মেয়ে, ছোট থাকলে কিভাবে খুশি হব বল? তাহলে আমাকে এই মজার মজার রান্না কে বানিয়ে দিত বল? আমি এবার বললাম, আচ্ছা ঠিক আছে এবার খাও। আমার সাথে আমার বাবার সম্পর্কটা একদম বন্ধুদের মতন। আমি এরপর বাবাকে বললাম, আচ্ছা আমি যদি আমার যদি বিয়ে হয়ে যায় তখন তুমি কার হাতের এই মজার মজার রান্না খাবে শুনি? আমার কথা শুনে বাবা একটু মন খারাপ করে বলল, আজকের পর থেকে এ ধরনের কোনো কথাই বলবি না মা, আমি জানি না আমি তোকে ছাড়া কিভাবে থাকব আর কিভাবে আমার দিন কাটবে, কেননা তোকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারিনি। চল আজকে তোকে নিয়ে কোথা থেকে ঘুরে আসি। আমি এরপর আমার বাবাকে বললাম, বাবা আমার এখন কলেজ আছে আর তোমারও তো অফিসে লেট হয়ে যাচ্ছে। তখন আমার বাবা বলল, হ্যাঁ তাই তো, চল গাড়িতে যেতে যেতে কথা হবে। আমি এরপর আমার ব্যাগটা গুছিয়ে গাড়িতে গিয়ে বসলাম। বাবা আমাকে বলল, তোর কি কোনো ছেলে পছন্দের আছে? থাকলে কিন্তু আমাকে বলবি আগে থেকেই। আমি বললাম, তুমি তো মাত্র বললে যে আমার নাকি কোথাও বিয়ে দিবে না। আমার বাবা এটা বলেনি, কিন্তু আমি একটু বাবাকে মানে বাজিয়ে দেখছি যে তার মনে কি চলছে আমাকে নিয়ে। তখন বাবা বলল, কই আমি তো কিছু বলিনি। আমি বললাম, আমি তোমার একটা মেয়ে, আমি কোথাও যাব না, তোমার সাথেই থাকব। তারপরে বাবা গাড়ি চালাচ্ছে আর আমাকে বোঝাচ্ছে যে দেখো, এক মেয়ে হলেও তুমি যেহেতু মেয়ে তো তোমাকে আজ না হয় কাল যেতেই হবে, অন্য পুরুষের ঘরে সংসার করতেই হবে তোমার, এতে কোনো রক্ষা নেই, তবে তোমাকে ছাড়া থাকতে আমাদের কষ্ট হবে তা ঠিক, কিন্তু আমি কোনোদিনই চাই না যে আমার মেয়ে একাকিতে থাকুক। এভাবেই অনেক কথা বলার একটা পর্যায়ে বাবা আমাকে বলল, ঠিক আছে তোমার কলেজের কাছাকাছি চলে এসেছি, তোমাকে এখানেই নামিয়ে দিচ্ছি, তাহলে আমি ইউটার্ন নিয়ে উল্টো সোজা অফিসের দিকে যাব। আমি গাড়ি থেকে নেমে কলেজে চলে গেলাম। কলেজের ক্লাস শেষ করে তখন প্রায় 4টা বাজে। আমি বাসায় গিয়ে দেখলাম দুপুরে খাবার মতন কিছুই নেই। আমি মাংস তরকারি, গরুর মাংস এবং একটু ভর্তার আইটেম করলাম। আমার হাতের রান্না খেয়ে বাবা যেন প্রশংসায় আধখানা হয়ে গেল, এত প্রশংসা করছে সত্যি আমার বেশ ভালোই লাগছে। এরপরে আমরা দুজনেই শুধুমাত্র বাড়ি ছিলাম, ওদিকে আমাকে ভাত রান্না করতে হবে, আর অন্যদিকে আমি বাবাকে বললাম, বাবা তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমরা দুজনে একসাথে বসে তারপরে খাবো। কিন্তু বাবা তো আগেই খেয়ে ফেলেছে, এজন্য আমি আর কোনো কথা বললাম না।
বন্ধুরা, তোমাদেরকে আমি কোড নাম্বারটি একটু বলে দিচ্ছি। আজকের কোড নাম্বার হচ্ছে 112456। ঠিক আছে, তো এই কোড নাম্বারটি আমাকে তোমরা অবশ্যই মেসেজ করে জানাবে। এবার আসি কাহিনীতে। বাবা যখন উঠে গেল, তখন আমি রাতের খাবারের জন্য কিছু খাবার সরিয়ে রেখে আমি বাবাকে বললাম, বাবা রাতে তুমি কি খাবে? বাবা আমাকে মেনু বলল। আমি বিকাল থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম। সন্ধ্যায় পড়াশোনা শেষ করে রাতে যে যার খাবার খেয়ে রুমে ঘুমাতে গেলাম। মাঝরাতে আমার খুব ভয় লাগছিল, তারপর আমি উঠে গিয়ে বাবার কাছে গেলাম। আমি বাবাকে বললাম, বাবা আমার খুব ভয় লাগছে, আমি ওখানে ঘুমাতে পারবো না। তখন বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বালিশ আর কোল বালিশ নিয়ে আসো, তুমি আমার এখানেই ঘুমাও। তারপর তো বন্ধুরা, এই ছিল ফটোশপ বয়েজের 3 নম্বর ভিডিওর প্রথম অংশটুকু। তো এরপরে কি ঘটলো সেটা আমি তোমাদেরকে পরের অংশটুকুতে বলেছি, যার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই শর্ট ভিডিওটির কমেন্ট বক্সে পিন করে আমি পরের অংশটুকু দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই তোমরা পরের অংশটুকু শুনতে পাবে। তো আজকের মতো এ পর্যন্তই। আর হ্যাঁ, শর্ট ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।